সাইড কোন যাচ্ছে? হ্যাঁ এটাই হলো সাইডটা। হ্যাঁ এটাই হলো সাইড। আর সাইড যেটা সেগুলো পাইনঅ্যাপেল আছে। এটা পাইনঅ্যাপেল। এই পাখিটার বার ওই 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 ভাড়িটা ওইখানে রেডি হচ্ছে মানে জোর খুঁজে হচ্ছে তাই তো? এরা এই যে গরমটা পড়বে তার আগে বক্সটা লাগবে আর কি, গরমেই দিনটা দেবে তারপরে জোড়া দিতে হবে একটা মেন একটা মার্কিং কি করে করবো? মার্কিং তো আমরা করবো না, আমরা তো এর পায়ে রিং পরাবো। হ্যাঁ ধরবো, ধরে ওর রিং আছে, ওর রিং আছে পরাবো। এবার ওই রিং আইডিটা একটা কাগজ আছে ওতে তোলা হবে, তোলা হবে। আর ওর ওই বুক থেকে চারটে থেকে পাঁচটা পালক ওতে নিয়ে নিতে হবে, নিয়ে প্যাকেট চার থেকে পাঁচটা ওই ওটা প্যাকেট করে ওই ল্যাবে পাঠিয়ে দিলে ওরা টেস্ট করে বলে দিবে ওটা মেল কি দিলে এবং ওই রিং আইডি দিয়ে। তাহলে কি পরবর্তীকালে আমি বুঝে গেলাম এই রিং আইডিতে এই এই এটা মেল, এই রিং আইডিতে এটা শুনে কোথা টেস্ট করতে হবে? এটা কলকাতায় না, আমরা সেকেন্দ্রাবাদ এভিডেন্স কিছু যায় বাইপোর্ট ভালো। আর এইগুলোর অ্যাডাল্ট আর মেল ফিমেল কি করে চিনবো? এই পাশে মেল টেস্ট করলে আমরা এমনি ডিএনএ টেস্ট করলে তো আরামসে পাওয়া যাবে সব। না যদি টেস্ট করি আমরা এমনি ওর পেলভিক বোন আছে না এই হার্ডে হাইটা আমরা করি কিন্তু সমস্যা হয় দামি পাখি এগুলোকে বেশিরভাগ টেস্ট করি বাই চান্স ফলস হয়ে যদি হয়ে যায় হ্যাঁ কোনো প্রবলেম থাকে ভালো। এইগুলো কি পাখি? এগুলো দামি, সব দামি। সাদাগুলো ওই ওপরেগুলো সাদাগুলো এগুলো কি পাখি? সব দামি। ওগুলো একটা ওটা হচ্ছে ভাওলের অফলাইন বলে, ভাওলের অফলাইন। আচ্ছা আচ্ছা এই পাখিটা ওই পাখিগুলো আর ইয়েলোগুলো ওইগুলো তো লাভ বার্ড নাকি? হ্যাঁ সবই লাভ বার্ড, লাভ বার্ডের ভাগ আছে। আচ্ছা আচ্ছা আর এই পাখিটাও তো ওই ওই পাখিগুলো দেখালে ওই ওই যে সাদাগুলো হ্যাঁ নালে এই তলাটা ওই হলো সাইজ ওই হলো এইগুলো ফান করো। বাপ রে বাপ দেখ এইটা ফান করো না এটা ঝান্ডাই এটা পাখির নাম কি? এটা থানকনু রেট কত আছে ম্যাক্সিমাম? 60,000 মানে জোড়া জোড়া। আচ্ছা 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 নিলেও তো হয় কি আছে এটা তো এরকম কালো কেন? বিভিন্ন কালো পার্ল হয়, ডিপ কালো হয়, ডিপ কালো। আচ্ছা আচ্ছা এই পাখিটা তো আমাদের আছে। হ্যাঁ
এই এই রেডটা কি পাখি? খাওয়াতে এক বছরে আমার তো চলে যাবে, দুটা করে ডিম দিলেই তো হয়ে যাবে। ঢুকে এলো ওটা ওই 4 42 এইরকম 4000 7-8 কতবার ডিম দেবে মানে বছরে? সারা বছরই আপনার ডিম দিবে, কিন্তু আমরা 3 টাইম দিই, বুঝতে পারছেন? মানে অত্যাধিক গরমটা যখন থাকে সেই সময়টা আমরা ওইদের বাসাটা খুলে দিই। আচ্ছা আচ্ছা, ওদের ওদের সুবিধা হাঁপায় তো? হ্যাঁ, 2-3 মাস রেস্ট ডিম দিয়ে বাচ্চা কি বাকি এটা ওপরেটা রেড এখন আমি তো নিয়ে আপনাকে বহাটা এই পাখিটা না? হ্যাঁ,
ব্লু মাছ একটা আছে, ঠিক আছে, ব্লু মাছ আর বাকি চিক বলছে।